হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেবো। তো এভরি মানডে টু স্যাটারডে 7:30 AM আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা পিওয়াই কিউ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার্স, সাবস্টিটিউশন এবং ইডিয়মস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 6:30টার ক্লাসগুলো করবে। এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো ন্যারেশন। তো তোমার যদি ন্যারেশনে কোনো রকম সমস্যা থেকে থাকে তো ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো, অ্যান্ড ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। এছাড়া আরো একটা ক্লাস কিন্তু আমরা এভরি সানডে অর্থাৎ রবিবার সকাল 8টাতে করে থাকি, যেখানে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি, অর্থাৎ সারা সপ্তাহের বাসায় করা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমরা ক্লাসে ডিসকাস করে থাকি। তো অনেকগুলো পর্ব অলরেডি আমরা কমপ্লিট করেছি, যারা দেখো না দেখতে পারো ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিংক এবং PDF কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট। তো আজকে যেহেতু আমাদের ওয়েডনেসডে, তো ওয়েডনেসডে কিন্তু আমরা ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো টোটাল 20 কোশ্চেন রয়েছে, আউট অফ 20 কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে গুড ইভিনিং এন্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো অলরেডি আমরা 140 ইডিয়ামস কমপ্লিট করেছি PYQ বেসড। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখতে পারো, আজকে আমরা স্টার্ট করব 141 থেকে। তো কি বলেছে, দ্য হোল প্রবলেম হ্যাজ বিন সোয়েপ্ট আন্ডার দ্য কার্পেট বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। তো অপশন এ তে বলেছে, অর্থাৎ দেখো আন্ডার রেড মার্ক যেটা করা রয়েছে, অর্থাৎ এটা হলো আমাদের ইডিয়াম যেটা হলো সোয়েপ্ট আন্ডার দ্য কার্পেট। তো এটার অর্থ কি? অপশন এ তে বলেছে কেপ্ট হিডেন, অর্থাৎ কোনো কিছুকে লুকিয়ে রাখা, ইগনোর, অবহেলা করা, সলভ করা অথবা ডিটেক্টেড করা, অর্থাৎ কোনো কিছুকে আবিষ্কার করা বলতে পারো বা খোঁজ করা, ডিটেক্টেড কথার অর্থ। সো প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড করে সময় পাবে। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 141। সোয়েপ্ট আন্ডার দ্য কার্পেট কথার অর্থ কি? তো সোয়েপ্ট কথার অর্থ কি এনিওয়ান? তো সোয়েপ্ট কথার অর্থ হলো অ্যাকচুয়ালি কোনো কিছুকে কি বলতে পারি, ঝাড়ু দেওয়া বা দ্রুত বেগে যাওয়া। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হলো অপশন এ, অর্থাৎ কেপ্ট হিডেন, কোনো কিছুকে লুকিয়ে রাখা, সেটাকেই আমরা কিন্তু সোয়েপ্ট আন্ডার দ্য কার্পেট বলে থাকি। অর্থাৎ যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 142 কি বলেছে, দ্য স্ট্রবেরি ডেজার্ট ইউ মেড ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড। তো এই যে আউট অফ দিস ওয়ার্ল্ড, এই ইডিয়ামটার মিনিং কি হবে? অপশন এ তে বলেছে এক্সট্রা অর্ডিনারি, বি তে বলেছে অর্ডিনারি, সি তে বলেছে বিটার, বিটার মিন্স হলো তেতো, এবং ডি তে বলেছে টেস্টলেস অর্থাৎ স্বাধীন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 142, আউট অফ দিস ওয়ার্ল্ড কথার অর্থ কি? চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। অর্থাৎ আউট অফ দিস ওয়ার্ল্ড মিন্স আমরা বলতে পারি এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি নয় এক্সট্রা অর্ডিনারি। তো যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 143 কি বলেছে, আই টেক মাই হ্যাট অফ টু অল দোজ হু ডোনেট ব্লাড রেগুলারলি। তো টেক মাই হ্যাট অফ কথার অর্থ কি? অপশন এ কংগ্রাচুলেট করা, ওয়েলকাম করা, অ্যাডমায়ার অর্থাৎ প্রশংসা করা, অ্যান্ড ডি এনকারেজ উৎসাহ দেওয়া। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 143, চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? টেক মাই হ্যাট অফ, তো আমরা কিন্তু অলওয়েজ বলে থাকি হ্যাটস অফ টু ইউ, তাই না? হ্যাটস অফ টু ইউ এরকম অনেককেই বলে থাকি। দ্যাট মিন্স হলো কাউকে প্রশংসা করা অর্থাৎ অ্যাডমায়ার করা, যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, 144 কি বলেছে, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লিনিং। তো অপশন এ তে বলেছে এভরি আনপ্লিজেন্ট সিচুয়েশন হ্যাজ টু ওয়েট, বিতে বলেছে এভরি আনপ্লিজেন্ট সিচুয়েশন হ্যাজ এ পজিটিভ সাইড, এবং সিতে বলেছে এভরি ডার্ক ক্লাউড ইজ আপসেটিং, অ্যান্ড ডিতে বলেছে ক্লাউড উইথ ডার্ক অ্যান্ড সিলভার লিনিং ইজ গুড। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 144, কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো লিনিং কথার অর্থ এটা বলতে পারো কোনো একটা কভার বা যেটাকে আমরা আস্তরণ বলে থাকি,
কি বলে থাকি আস্তরণ। তো এই ক্ষেত্রে অপশন কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যারা অপশন বি অ্যানসার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ এভরি আনপ্লিজেন্ট সিচুয়েশন হ্যাজ এ পজিটিভ সাইড, অর্থাৎ অমনোরম সিচুয়েশনের কিন্তু একটা পজিটিভ সাইড আছে, যেটাকে আমরা কি বলে থাকি এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লিনিং। বোঝাতে পারলাম, চলো নেক্সট দেখে নেব। 145 কোশ্চেন নাম্বার বলেছে, ইউ বেটার লার্ন টু টো দ্য লাইন টু অ্যাভয়েড কনসিকোয়েন্সেস। কি হবে আমাদের সঠিক উত্তর, এই যে টু টো দ্য লাইন কথার অর্থ কি? অপশন এ তে বলেছে টু বি ইনডিফারেন্ট টু রুলস, বি তে বলেছে টু ডিস ওবে রুল, সি তে বলেছে টু ফলো দ্য লিড, অ্যান্ড ডি তে বলেছে টু মেক ইউ ওন, অর্থাৎ টু মেক ইউর ওন রুলস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 145। কি হবে আমাদের সঠিক উত্তর, টো কথার অর্থ কি? এনিওয়ান, তো টো কথার অর্থ হলো পায়ের আঙ্গুল, বাট এখানে কিন্তু অন্য মিনিং, টু টো দ্য লাইন কথার অর্থ কি? তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, টু টো দ্য লাইন কথার অর্থ হলো টু ফলো দ্য লিড, লিড মিন্স হলো লিডার, অর্থাৎ লিডার যে তাকে কোনো কিছুতে ফলো করা। বোঝাতে পারলাম, চলো নেক্সট। 146 হি প্রমিস টু লুক ইন টু দ্য ম্যাটার, লুক ইন টু কথার অর্থ কি? এটা ফ্রেজাল ভার্ব থেকেও আসতে পারে। তো অপশন এতে বলেছে টু ইনভেস্টিগেট, বিতে বলেছে টু কোশ্চেন, সিতে বলেছে টু পিয়ার ক্লোজলি অ্যাট, অ্যান্ড ডিতে বলেছে টু টেক কেয়ার অফ। সো কি হবে আমাদের সঠিক উত্তর, ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 146। তো এখানে পিয়ার কথার অর্থ কি? পিয়ার কথার অর্থ অনেক কিছু হতে পারে, একটা সঙ্গী হতে পারে, বা সমকক্ষ বা সমান হতে পারে, বা উপস্থিত হওয়াও হতে পারে। তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। অ্যাকচুয়ালি লুক ইনটু কথার অর্থ হলো কোনো কিছুকে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। সো অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। আর পিয়ার কথার অর্থ আমি কি বললাম, সমান বা সঙ্গী হতে পারে, বা কোনো কিছু দৃষ্টিগোচর হওয়া, বা কোনো কিছু দেখা, এরকম কিছু বলতে পারো। বাট লুক ইনটু মানে হলো কোনো কিছুকে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। সো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন 147, ইট ইজ ব্যাড টু ট্রাই টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার্স। তো ফিশ ইন ট্রাভেলড ওয়াটার্স কথার অর্থ কি? মেক এ প্রফিট আউট অফ এ ডিস্টারবেন্স, একটা লাভ করা কোনো রকম বিরক্তি ছাড়া, গো ফর ফিশিং অ্যান্ড কজ ট্রাভেল, মাছ ধরতে যাওয়া এবং সমস্যা সৃষ্টি করা। এবং সিতে বলেছে ফিশ ইন হট ওয়েদার, এবং ডিতে বলেছে ক্যাচ ফিশ ইন ডিস্টার্ব ওয়াটার্স। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 147, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ফিশ ইন ট্রাভেলড ওয়াটার্স কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মেক এ প্রফিট আউট অফ এ ডিস্টারবেন্স, অর্থাৎ লাভ করা কোনো রকম বিরক্তি ছাড়া। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন 148, অ্যালাইভ অ্যান্ড কিকিং কথার অর্থ কি? অপশন এ বলেছে প্লেয়িং ফুটবল, বিতে বলেছে ডাইং, সিতে বলেছে বিকামিং ওল্ড, অ্যান্ড ডিতে বলেছে ইন গুড হেলথ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 148, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এখানে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, ইন গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্য, অ্যালাইভ অ্যান্ড কিকিং কথার অর্থ ইন গুড হেলথ। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন 149, কি বলেছে রান আউট অফ স্টিম, রান আউট অফ স্টিম কথার অর্থ কি? টু লুজ ইম্পেচাস অর এনথুজিয়াজম, বিতে বলেছে টু ওয়ার্ক কুইকলি হাইকে মেশিন, সিতে বলেছে টু গিভ আপ ইজিলি, গিভ আপ মানে কোনো কিছু ত্যাগ করা সহজেই, ডিতে বলেছে নো মোর মানি টু স্পেন্ড। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 149। স্টিম কথার অর্থ কি? এনি ওয়ান কমেন্টে জানাতে পারো। তো স্টিম মিন্স হলো অ্যাকচুয়ালি বাষ্প বলতে পারি, বা যেটাকে আমরা ধোয়া বলি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে একদমই সঠিক, রান আউট অফ স্টিম কথার অর্থ হলো টু লুজ ইম্পেচাস অর এনথুজিয়াজম, অর্থাৎ উৎসাহ হারানো। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন 150, কি বলেছে দ্য পলিসি হ্যাজ বিন ডিক্লেয়ার টু বি নাল অ্যান্ড ভয়েড। তো নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ কি? ভ্যালিড, ইম্পসিবল, ইনভ্যালিড, অ্যান্ড ডি তো বলেছে এমটি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 150, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। নাল অ্যান্ড ভয়েড কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইনভ্যালিড, যেটা ভ্যালিড নয় সেটাকেই আমরা নাল অ্যান্ড ভয়েড বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন 151, সেভড বাই দ্য বেল কথার অর্থ কি? সেভড বাই দ্য বেল হোয়েন টাইম ইজ ইন ইউর ফেভার, অর্থাৎ যখন সময় তোমার অনুকূলে রয়েছে, সেভড
দা সেভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে সেভড করা। সিতে কি বলেছে, দ্য বেল রিংস অ্যাট দ্য মোস্ট অপরচুন টাইম, এবং ডিতে বলেছে প্রেয়ার্স আর অ্যান্সার্ড হোয়েন দ্য চার্চ বেল রিংস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 151, কি হবে আমাদের সঠিক উত্তর। সেভড বাই দ্য বেল কথার অর্থ কি? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ সেভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে রক্ষা করা। ক্লিয়ার? চলো নেক্সট 152। হি কাট দ্য গার্ডিয়ান নট, অ্যাকচুয়ালি নট মিন্স হলো কোনো কিছু গিট বা গিট্টু যেটাকে আমরা বলি, তাই না? হি কাট দ্য গার্ডিয়ান নট বাই প্র্যাকটিসিং হোয়াট হি প্রিজড। তো অপশন এ তে বলেছে লেসেন্ড দ্য ডিফিকাল্টি, বি তে বলেছে লেট দ্য ডিফিকাল্টি রিমেইন অ্যাজ ইট ওয়াজ, সি তে বলেছে রিমুভড দ্য ডিফিকাল্টি, অ্যান্ড ডি তে বলেছে অ্যাড টু দ্য ডিফিকাল্টি। কি হবে আমাদের সঠিক উত্তর? কাট দ্য গার্ডিয়ান নট কথার অর্থ কি? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 152। তো এক্ষেত্রে লেসেন্ড কথার অর্থ কি? লেসেন্ড মিন্স হলো কোনো কিছু হ্রাস পাওয়া বা কমে যাওয়া, কি বলতে পারি, হ্রাস বা কম। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হলো অপশন অপশন সি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ রিমুভড দ্য ডিফিকাল্টি, অর্থাৎ ডিফিকাল্টি যেটা সেটাকে রিমুভ করা, তার মানে হলো কাট দ্য গার্ডিয়ান নট, অর্থাৎ গিট্টু বা গিট যেটাকে আমরা বলে থাকি সেটাকে কেটে ফেলা, অর্থাৎ ডিফিকাল্টিকে রিমুভড করা। চলো নেক্সট 153। হি টুক এ লিপ ইন দ্য ডার্ক উইথ হিজ লেটেস্ট ইনভেস্টমেন্ট ইন স্টকস। কি হবে, টুক এ লিপ ইন দ্য ডার্ক কথার অর্থ কি? টুক এ রিস্ক নিয়েছিল, ওয়াজ হেজিটেন্ট ইতস্তত বোধ করছিল, কনফিউজড ছিল, ওয়াজ ককশিওর। তো ককশিওর কথার অর্থ কি? এনিওয়ান? তো ককশিওর কথার অর্থ হলো আত্মবিশ্বাসী বলতে পারো, কি বলতে পারি, আত্মবিশ্বাসী। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো 153 জন্য। টুক এ লিপ, আই রিপিট এগেইন, টুক এ লিপ ইন দ্য ডার্ক। তো লিপ মিন্স কি বলতে পারি, লিপ মিন্স হলো কোনো কিছু থেকে লাফানো। তো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে 13-এর জন্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। টুক এ লিপ ইন দ্য ডার্ক কথার অর্থ হলো একটা রিস্ক নেওয়া, আর ককশিওর কথার অর্থ হলো কোনো কিছুতে আত্মবিশ্বাসী হওয়া। হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন 154। কি বলেছে দেখো, কমিউনিকেটিভ ইংলিশ ইজ দ্য আচিলেস হিল ফর দ্য জব অ্যাসপিরেন্টস। তো আচিলেস হিল কথার অর্থ কি? তো অপশন এতে বলেছে উইক স্পট, সোর্স অফ স্ট্রেংথ, হোয়াট দে চেরিস মোস্ট, অ্যান্ড ডি তে বলেছে টপ প্রায়োরিটি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 154। উইক অর্থাৎ দুর্বল স্পট বলতে পারো, তারপর বলেছে স্ট্রেংথের অর্থাৎ শক্তির উৎস বা চেরিস যেটা সব থেকে বেশি আনন্দ করা হয় এবং টপ প্রায়োরিটি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ উইক অর্থাৎ দুর্বল কোনো জিনিস, তাহলে কমিউনিকেটিভ ইংলিশ হচ্ছে জব অ্যাসপিরেন্টসদের জন্য আচিলেস স্কিল বা যেটাকে আমরা উইক পয়েন্ট বলছি বা উইক স্পট বলছি। ওকে চলো নেক্সট 155। হি ইজ লিভিং দ্য ইউএসএ ফর গুড। তো ফর গুড কথার অর্থ কি? আর্জেন্টলি, পারমানেন্টলি, টেম্পোরারিলি, অ্যান্ড ডিতে বলেছে ইমিডিয়েটলি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 155। চলো অ্যান্সার করো, ফর গুড কথার অর্থ কি? তো এটা কিন্তু আমাদের পিওয়াই কিউ কোশ্চেন, তো বুঝতে পারছো সবই পিওয়াই কিউ, তো সবগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট যারা এক্সারসাইজ মেন দিতে চলেছো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ পারমানেন্টলি। ফর গুড মানে হলো চিরদিনের জন্য, যেটাকে আমরা ফর এভার বলতে পারি, ফর এভার। তো পারমানেন্টলি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 156। তো এখানে 197টা জানি না কোথা থেকে চলে এলো, 156। ওকে, কি বলেছে, হোয়াট এগড ইউ অন টু বিকাম আ সোশ্যাল ওয়ার্কার। তো এগড ইউ অন কথার অর্থ কি? অপশন এতে বলেছে আর্জড, বিতে বলেছে ড্যাম্পেন্ট, অ্যাকচুয়ালি ড্যাম্প থেকে আসে কিন্তু ড্যাম্পেন্ট, ড্যাম্প মানে হলো স্যাঁতস্যাঁতে ভিজে, তো ড্যাম্পেন্ট মিন্স নিরস বলতে পারো, হিন্ডার্ড মানে কোনো কিছু বাধা দেওয়া, এবং ডিসকারেজড যেটা কারেজড নয়, উৎসাহহীন বলতে পারো। তো এই ক্ষেত্রে এগড ইউ অন কথার অর্থ কি? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 156। তো মিনিংটা বলে দিলে তোমরা অ্যান্সার করতে পারবে, সেই জন্য মিনিংটা বললাম না, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে
অপশন বি, অপশন বি কিন্তু, সরি সরি সরি, এখানে কিন্তু ভুল বললাম, অ্যাকচুয়ালি অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এগড ইউ অন কথার অর্থ কি? এগড ইউ অন আর আর্সড এর মিনিং কিন্তু সেম, অর্থাৎ কোনো কিছুকে আহ্বান জানানো। আজকে সকালেই আমি তোমাদেরকে ন্যারেশনের ক্লাসে কিন্তু বলছিলাম আর্সড, আর্সড মানে হলো কাউকে কোনো কিছুতে আহ্বান জানানো। তো এখানে সেরকমই বলেছিল, হোয়াট এগড ইউ অন টু বিকাম সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ কি তোমাকে আহ্বান জানিয়েছিল সোশ্যাল ওয়ার্কার হতে। তো সেক্ষেত্রে কিন্তু অপশন বি নয়, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এগড ইউ অন কথার অর্থ হলো আর্স্ট করা বা কাউকে আহ্বান করা। চলো নেক্সট 157 কি বলেছে, টার্ন এ ব্লাইন্ড আই। অপশন এতে বলেছে নট এবল টু সি দ্য অবভিয়াস, দেখতে না পাওয়া। হাইড দ্য আগলি ট্রুথ ফর সামওয়ান, কুৎসিত যেটা সেটাকে লুকিয়ে রাখা অর্থাৎ কারোর জন্য। সিতে বলেছে প্রিটেন্ড নট টু নোটিস, অ্যান্ড ডিতে বলেছে স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড হ্যাবিটস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 157, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 157, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রিটেন্ড নট টু নোটিস। টার্ন এ ব্লাইন্ড আই কথার অর্থ হলো ভান করা, দেখতে না পাওয়ার ভান করা, কোনো কিছু লক্ষ্য না করার ভান করা। প্রিটেন্ড মানে হলো ভান করা। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট 158, আপ এ ব্লাইন্ড অ্যালে। তো অপশন এতে বলেছে হাইডিং ইন্টেনশনালি ফ্রম অ্যানাদার পার্সন। বিতে বলেছে নট ওয়ার্নিং এ পার্সন হু ইজ ইন ডেঞ্জার। সিতে কি বলেছে ওয়ান ক্যান এনজয় থ্রিলস অনলি ইফ ওয়ান টেক্স রিস্ক, অ্যান্ড ডিতে বলেছে ফলোয়িং এ কোর্স অফ অ্যাকশন দ্যাট ইজ সার্টিন টু লিড টু অ্যান আনডিজারেবল আউটকাম। তো অপশনগুলো একটু ভালো করে দেখে নাও কি হবে আমাদের সঠিক উত্তর। আপ এ ব্লাইন্ড অ্যালে, তো অ্যালে মিন্স আমরা অ্যাকচুয়ালি যেটা জানি সেটা হলো সরু গলি বলতে পারো, কি বলতে পারি, সরু গলি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 158 এর জন্য। আপ এ ব্লাইন্ড অ্যালে কথার অর্থ কি? ওকে, তো এখানে কিন্তু যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ সরি ফলোয়িং এ কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ একটা অ্যাকশনের কোর্সকে ফলো করা, দ্যাট ইজ সার্টেন যেটা নিশ্চিত, টু লিড অর্থাৎ লিড করবে টু অ্যান আনডিজারেবল আউটকাম, অর্থাৎ তুমি এমন কিছু একটাকে ফলো করছো যেটা নিশ্চিত তোমাকে যে আউটকামটা দেবে সেটা ডিজারেবল নয়, অর্থাৎ যেটা হলো আনডিজারেবল, সেটাকে আমরা কি বলে থাকি, আপ এ ব্লাইন্ড অ্যালে। চলো নেক্সট কোশ্চেন 159, কি বলেছে হি ইজ পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। তো কার্ট মিন্স গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সরি ঘোড়ার গাড়ি, ওকে এক্স্যাক্টলি ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি। তো কি বলেছে হি ইজ পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স বাই পারচেসিং ফার্নিচার বিফোর বাইং এ হাউস। তো এখানে যেটা রয়েছে পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স কথার অর্থ কি, ডুইং এ থিং ইন দ্য রং ওয়ে, কোনো কিছু ভুল ওয়েতে করা, ডুইং এ থিং ইন দ্য রাইট ওয়ে হয়ে যাবে। নেক্সট কি বলেছে কমিটিং এ গ্রেট ক্রাইম, অর্থাৎ কোনো একটা বাজে কাজ করা, ডুইং থিংস মেটিকিউয়াসলি। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, সো কি হবে অ্যাকচুয়ালি, সো ইওর টাইম স্টার্টস নাও কোশ্চেন নাম্বার 159, চলো অ্যান্সার করো 159 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো মেটিকিউয়াসলি কথার অর্থ হলো কোনো কিছুকে খুঁটিয়ে করা, অর্থাৎ নিখুঁতভাবে করা, অ্যাকচুয়ালি কি বলতে পারি, কোনো কিছুকে নিখুঁতভাবে করা। তো এখানে যারা অপশান এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স কথার অর্থ হলো ডুইং এ থিং ইন দ্য রং ওয়ে, অর্থাৎ কোনো কিছু ভুল ওয়েতে করা, সেটাকেই আমরা পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স বলে থাকি। ক্লিয়ার? চলো নেক্সট, অ্যাকচুয়ালি কার্ট কথার অর্থ আমি যেটা জানি সেটা হলো গরুর গাড়ি, ওকে চলো নেক্সট। আর এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, যেটা হলো 160, কি বলেছে কাস্টিং পার্স বিফোর সোয়াইন, অর্থাৎ সেই উলুবনে মুক্ত ছড়ানো। তো অপশন এতে বলেছে স্পিকিং নাইস ওয়ার্ডস অ্যান্ড কনভিন্সিং দেম, ভালো ভালো কথা বলে কাউকে কনভিন্স করা, কাউকে কোনো কিছুতে রাজি করানো তাদেরকে। বিতে বলেছে অফারিং গুড থিংস, ভালো কোনো জিনিসকে অফার করা আনডিজার্ভিং পিপল, যারা সেটাকে ডিজার্ভ করে না। এবং সিতে বলেছে আপলিফটিং দ্য নিডি ফর দেয়ার ওয়েলফেয়ার, এবং ডিতে বলেছে ডুইং ওয়ার্থ ওয়াইল থিংস আননোন পিপল। কি হবে আমাদের সঠিক উত্তর, এ বি সি ডি অপশন। তো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 160, চলো অ্যান্সার করো। কাস্টিং পার্লস বিফোর সোয়াইং, অর্থাৎ উলুবনে মুক্ত ছড়ানো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে,
এ আর বি এর মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সার রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে যাবে, যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অফারিং গুড থিংস আনডিজার্ভিং পিপল, অর্থাৎ যারা যেটা ডিজার্ভ করে না তাদেরকে কোনো গুড থিংস অফার করা, তাই না? তো এটাই আমাদের সঠিক উত্তর ছিল, অপশন বি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে, এবং আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর যারা শেষ পর্যন্ত দেখলে থ্যাংকস ফর ওয়াচিং শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর এখনো যারা ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু প্রোভাইড করে থাকি। সো আরও একবার থ্যাংকস ফর ওয়াচিং, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, দেখা হচ্ছে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস, টাটা বাই। আর হ্যাঁ, কারোর যদি কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, টাটা বাই, দেখা হচ্ছে আগামীকাল।